এবার নগর দর্পণ। দেশে বর্তমান সময়ে বেশ জনপ্রিয়তা পেয়েছে স্ট্রিট ফুড। রাস্তার পাশে ছোট ভ্যান কিংবা বাক্সের আদলে বসছে দোকান, তৈরি হচ্ছে খাবার। ক্রেতারাও চটজলদি সেরে নিচ্ছেন হালকা নাস্তা। রাজধানীর অলিতে গলিতে অসংখ্য এসব দোকান বসানো হলেও খাবারের মান নিয়ে সঠিক তদারকি নেই বলে মনে করেন অনেকে। এসব বিষয়ে মনিটরিং জোরদার করলে শিক্ষিত বেকার সমস্যার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ভূমিকা রাখা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন তরিকুল ইসলাম খোকন। মাথায় ক্যাপ, হাতে হ্যান্ড গ্লোভস, মুখে মাস্ক পরে গ্রাহকদের সেবা দেওয়ার এই চিত্র কোনো নামি দামি হোটেল বা রেস্টুরেন্টের নয়, রাজধানীতে রাস্তার পাশের বিভিন্ন অলিগলিতে গড়ে ওঠা স্ট্রিট ফুডের দোকানের। পরিষ্কার পরিচ্ছন্ন অথবা কোথাও অপরিচ্ছন্ন পরিবেশে সস্তা দামের সুস্বাদু খাবার পরিবেশন করছেন চাকুরি না পাওয়া দেশের শিক্ষিত যুবক যুবতীরা। রাস্তায় মনে করেন যে ফুটপাতে হইতে যারা কাজকর্ম করত বা যারা একটু মুরুক্ষ বা পড়ালেখা কম, তাগরগুলো নিয়ে আমরা একটা রান্নার শিল্পী, এখানে আমরা কাজ টাজ করি। যারা চাকরির জন্য আমাকে বলতেছে যে ভাই আমার জন্য একটা কাজের ব্যবস্থা করেন, তাদেরকে আনতেছি, ফুড শিখাচ্ছি, কাজ শিখাচ্ছি। সবাই এডুকেটেড, সবাই আপনার কেউ এসএসসি পাস, সবাই রানিং, পড়াশোনা আছে। কোথাও চাকরি পাচ্ছে না, করোনার জন্য অন্যজনের চাকরি নেই, কোনো কিছু করতে পারছে না, সেজন্য তারা আমার এখানে আসছে। আমরা যতটুকু পারতেছি আমরা তাদের সহযোগিতা করতেছি। আর এভাবেই স্টেক হোল্ডাররা জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখছেন বলে জানান এবিসিসিআই এর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন ও সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। জিডিপির দৃষ্টিভঙ্গি থেকে তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো কর্মসংস্থানের দৃষ্টিভঙ্গি, কারণ এটা একটা বিশাল সংখ্যক মানুষের কর্মসংস্থান তৈরি করেন এবং বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সহায়ক হিসেবেও কাজ করেন। স্ট্রিট ফুডের মধ্যে আপনার সকালে অনেক ধরনের নাস্তার আইটেম পাওয়া যায়, বিকালে গেলে আরেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। এগুলি অনেক দিন থেকে হয়ে আসতেছে, এগুলি আমাদের মানে ঐতিহ্যের সাথে চলে গেছে, সংস্কৃতির সাথে চলে গেছে। খাদ্যের মান ঠিক রাখতে সঠিক মনিটরিং এর পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকারি ঋণ প্রদান করার কথাও বলেন এই দুই বিশেষজ্ঞ। এখানে লক্ষ্য করা দরকার, এখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হচ্ছে, এখানে প্রচুর লোকজনের কর্মসংস্থান হচ্ছে। সেখানে আমি মনে করি যে হাইজিনটা দেখা দরকার, হাইজিনটা যদি একটু স্ট্রিক্টলি মেনটেন করা তাহলে ইজ ফাইন। তাদেরকে আমরা বিশেষভাবে সহায়তা দেওয়ার কথা বলবো, কারণ হলো যে বিশেষত কোভিডের সময় তারা কিন্তু একটা বড় চাপের ভিতরে ছিলেন, তাদেরকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে এবং সরাসরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে সরকারি সহায়তা করতে পারেন। এটা ঋণের মাধ্যমে যেভাবে সম্ভব, একইভাবে যারা এই ধরনের বিধি মেনে চলবেন তাদেরকে সরাসরি অনুদান দেওয়ার সুযোগ রয়েছে। স্ট্রিট ফুড ব্যবসায়ীদের এলাকা ভিত্তিক রেজিস্ট্রেশন সহ আলাদা জোন করে দেওয়ার তাগিদ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের। নির্দিষ্ট স্পট ঠিক করে সেখানে হয়তো তাদেরকে আমরা বসার সুযোগ করে দেব, পুরো জিনিসটাই আসবে একটা সিস্টেমের উপরে। দেশের বেকার জনগোষ্ঠীকে কর্মসংস্থানের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে স্ট্রিট ফুডগুলো, আর এর মান বজায় রাখতে নিয়মিত মনিটরিং সহ ঋণ সহায়তার দাবি জানিয়েছে বিশেষজ্ঞরা। দর্শক এই নগরের যে কোনো দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরছে মাইটিভি, আর এই দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরতে আমরা আসছি আপনার এলাকায়। প্রতি বুধবারের এই আয়োজনে আপনারা থাকুন মাইটিভির সাথে, সঙ্গে থাকব আমি এস এম খোরশেদ আলম।